লোকে ঘুরির বদলে এখন ক্যামেরা বরাচ্ছে। ক্যামেরার ওয়েট হচ্ছে 350 গ্রাম হবে, তোলার জন্য রেডি। Hey, what's up guys, welcome back to the channel, welcome back to another video, welcome back to another vlog, welcome back to another booth bar, and finally welcome back to the experiment day. So all set, ঘুড়ি, লাটাই and ওইটা সব কিছু রেডি হয়ে গেছে। And one more thing, একটা জিনিস দেখাই, এই বক্সটা, এই বক্সটা খোলার জন্য আমি অস্থির হয়ে পড়ছি, বাট এটা নেক্সট ব্লগের জন্য, এটা আমি এখন খুলতে পারবো না। তো আজকের এক্সপেরিমেন্ট কন্টিনিউ হোক, তারপরে দেখা যাবে। তো যেটা করতে চলেছি ওটা আমার একার দ্বারা সম্ভব নয়, তো আমি ভাই লোকদের ফোন করেছি, ওরা আসছে, আসার টাইম হয়েও গেছে। তো বাইরে যাই। সকাল থেকে আকাশটা মেঘ মেঘ করছিল, একচোট বৃষ্টিও হয়েছে, এখন আকাশটা পরিষ্কার, আর আমরা ওই ছাদ থেকে ঘুড়িটা ওড়াবো। অল সেট, সবাই চলে এসছে, এতগুলো ছেলে আর ঘুড়ি, এখানে একটা কল ফাটিয়েছে আর একজন ওখানে প্র্যাকটিস করছে ওড়ানোর জন্য, এক বছর ওড়ানোর প্র্যাকটিস নেই। এই ক্যামেরাটা তুলবো, মোটামুটি ক্যামেরার ওয়েট হচ্ছে 350 গ্রাম হবে, তোলার জন্য রেডি। তুলে রাখুন না ঘুড়ি, বেকার ঘুড়ি, নামিয়ে আবার অন্য ঘুড়ি তুলতে হবে। এই ঘুড়িটা কল কাটানো আছে, ক্যামেরাটা রেডি কর না, ওই ক্যামেরাটা এইখানটায় একটা সুতো বাঁধ এরকম ঝুলিয়ে রাখবো, ঠিক আছে? এক্সপেরিমেন্ট সম্বন্ধে তো বলাই হয় না, ঘুড়িটা একদম হাওয়া ধরিয়ে আর সুতোতে ক্যামেরাটা বাঁধবো, ক্যামেরাটা বেঁধে ক্যামেরাটাকে ওপরে তুলতে পারে কিনা, ওপরে তুলতে পারে কিনা সেটাই হচ্ছে এক্সপেরিমেন্ট। এরা বলছে উড়বে না, দেখা যাক, জানি না তুলতে পারবে কিনা, সেটাই তো এক্সপেরিমেন্ট। ঘুড়ি আকাশে উঠে গেছে, এবার ক্যামেরাটা মাথার পালা। মোটামুটি ঘুড়ি ক্যামেরা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে একদম একটুখানি ওখানে, কিন্তু ওই যা সুতো নিচ্ছে রোড নিতে পারবে না ক্যামেরাটা। নামাবি তখন তো জড়িয়ে যাবে কাছে, কাছে যদি জড়িয়ে তখন টেনে নামাবি কি করে? জলে নেমে যাচ্ছে কেন? এমন জায়গা দিকে গেছে, ঘুড়ির জন্য 10টা ক্যামেরা চলে যাবে, ক্যামেরা নেমে যাচ্ছে, আরো একটা ঘুড়ি তুলেছে, দুটো ঘুড়ি কিন্তু লোড নিতে পারছে না, লাস্ট ট্রাই, আরো একটা প্লাস্টিকের ঘুড়ি কেনা হয়েছে, তোলা যাক, তুলে দেখা যাক। ক্যামেরার মুখ কি করে, ক্যামেরা দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা ঘুরবে এদিক ওদিক, ঘুড়িটা ঢুকছে এবার নিচের দিকে, একটা ঘুড়ি তুলতে পারলো না ক্যামেরাটা, মাঝপথে গিয়ে কিছুটা হাইটে উঠেছিল, উঠে গিয়ে নেমে গেছে। তো এখন প্ল্যান হচ্ছে দুটো ঘুড়ি একটা সুতোতে বেঁধে, দুটো ঘুড়ি আকাশে উঠছে, দুটো ঘুড়িকে কি করা হয়েছে, একটা সুতোতে বেঁধে তোলা হয়েছে, তোলা হচ্ছে, উপরে তুলছে, দুটো গিট দে, এটা আমি নিয়ে পেছনে বসে আছি, মাইরে দিই নি না, আমি যেন পড়ে যাই না, দেখবি ছাড় 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 আমার দিকে ছাড় টান দে ছাড়, ক্যামেরাটা দেখিস খালি কোথাও পড়ে যায় না, জানো, না হলে সুতো কেটে দিয়ে পাঠিয়ে ছেড়ে দেবো লালটাকে। দেখো ওই যে নিনি করছে, ঠিক আছে, ওইটা হচ্ছে ক্যামেরা, আর ঘুড়িগুলো কয় রে, ওই উপরে একটা ঘুড়ি দেখতে পাচ্ছি আর একটা ঘুড়ি, আমি ভাবলাম হবেই না, ঠিক আছে, মানে যখন রিদম প্ল্যানটা দিল দুটো ঘুড়ি একসঙ্গে বেঁধে তোলার, পারফেক্ট প্ল্যান, সত্যি ছেলেটা ছোটবেলা থেকে ট্রেনিং নিচ্ছে। ভিউজ গুলো কেমন আছে সেটাই হচ্ছে দেখার, কারণ লেন্সটা একদম আকাশের দিকে করা আছে, হ্যাঁ ও যা ক্যামেরা উঠেছে শুধুমাত্র মেঘ দেখতে পাবে আর কিছু না। Thank you.
সলিড মাথার যন্ত্রণা হচ্ছে। যেমন রোদ তেমন ওয়েদার, একবার মেঘলা করছে একবার রোদ। ক্যামেরাটা তো উপরে তুললাম, তোমরা ক্যামেরার ভিউ দেখলে। তো এটাই ভেবেছিলাম আরো উপরে তুলবো, বাট আমার সাহস হয়নি। এবার অনেকে বলবে এখানে 10,000 টাকার এক্সপেরিমেন্ট কোথায় হলো, ক্যামেরার প্রাইসই 10,000 টাকা। ঠিক আছে, এবার ভাবো সুতোটা কেটে যদি ঘুড়ির সাথে ক্যামেরাটা উড়ে যেত তখন কেমন লাগতো আমার। 10,000 টাকা ঘুড়ির সাথে উড়ে চলে গেল। তবে এটা হওয়ার চান্স খুব বেশি ছিল লাস্ট টাইম, কারণ দুটো ঘুড়ি একসাথে হাওয়া ধরিয়ে তারপরে একটা সুতোতে বেঁধে তারপরে ক্যামেরাটা লাগিয়ে ওড়ানো, এটা খুব রিস্কি ছিল, কারণ খুব সুতোর টান ছিল, তার জন্য ক্যামেরাটা অতদূর উঠতে পেরেছে। আরও উঁচুতে উঠতো বাট আমার সাহস হয়নি। একটাই ক্যামেরা আর আমি এবার এরপরে আর কিনতে পারবো না, আমার কিনতে অনেক সময় লাগবে। তো আমি চাই না যে ক্যামেরাটা আমার এখনই চলে যাক। সো দ্যাটস ইট। তবে দেখো সত্যি কথা বলতে আমার এটাতে সন্তুষ্ট হয়নি, মানে আমি এটাতে সন্তুষ্ট নই। আমি এটার পেছনে আরও অন্যভাবে এক্সপেরিমেন্ট করব। তো আমি প্ল্যান পেয়ে গেছি, আমার কাছে একটা প্ল্যান আছে, তার জন্য কিছু টাকা লাগবে, সেই টাকাটাকে জোগাড় করি, তারপরে আমি এই এক্সপেরিমেন্টটা আবার শুরু করব। আর পাচ্ছি না, খুব টায়ার্ড লাগছে। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক করো। তোমাদের একটা লাইক ডিসলাইকটা বাদ দিয়ে একটা লাইক একটা কমেন্ট আমাকে খুব মোটিভেট করে। অ্যান্ড প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন অনেক দূর এগোতে হবে। আর নেক্সট ব্লগ এটাকে নিয়ে আরও মজাদার।